বাজিতে হেরে স্বামী সন্তান ফেলে বাড়ি মালিকের কাছে নিজেকে সঁপে দিলেন এক নারী। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়েও এ নিয়ে রীতিমতো পুলিশের স্বর্ণাপন্ন হন জুয়োতে হেরে যাওয়া ওই নারীর স্বামী। জানান, বাজিতে লুডো খেলায় আসক্ত তার স্ত্রী সব টাকা পয়সা হেরে অবশেষে নিজেকে বাজিতে রেখেছিলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুয়ার আসক্তি কতটা তীব্র তা বলে বোঝানোর না, আসক্তির চরম শিখরে পৌঁছে যাওয়ারা অবাক করা অনেক কাণ্ড করে থাকেন। ইতিহাস উপন্যাসে মেলে তলোয়ার ঘোড়া স্ত্রী রাজ্য রেখে জুয়া খেলা ও হেরে যাওয়া। অনেক জুয়ারই হাঁটতে হাঁটতে টাকা পয়সা শেষ হয়ে গেলে নিজেকেই তুলে ফেলেন বাজির দানে। একই পরিস্থিতি বর্তমান এই ডিজিটাল যুগেও। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক বিবাহিত নারী জুয়ার নেশায় নিজেকে বাজি রেখে হেরে গেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন এক ব্যক্তি। ভারতীয় ওই ব্যক্তির অভিযোগ, তার স্ত্রী ও দুই সন্তানের মা পরিবারের সঞ্চয়কৃত টাকা পয়সা সহ নিজেকে বাজি ধরেছিলেন। তিনি কাজের জন্য বাড়ির বাইরে থাকতেন, প্রায়ই তার স্ত্রী বাজি ধরে লুডু খেলতেন বাড়ির মালিকের সাথে। ওই ব্যক্তির আরও অভিযোগ, তিনি নিয়মিত স্ত্রীর কাছে বাড়িতে টাকা পাঠাতেন, তবে সে সেটি সঞ্চয় বা পরিবারের কোনো কাজে না লাগিয়ে বাড়ির মালিকের সঙ্গে লুডুতে বাজি ধরে উড়িয়ে দিতেন। এমনি বাজি ধরার এক পর্যায়ে বেপরোয়া ওই নারী একদিন নিজেকেই বাজি ধরে বসেন। খেলায় হেরে গিয়ে খেলার শর্ত মেনে তার স্ত্রী বাড়ির মালিকের ঘরে চলে গেছেন, পরিত্যাগ করেছেন নিজের সন্তানদের। গণমাধ্যমে ভাইরাল এই খবরে ওই নারীকে শুধু রেণু নামে উল্লেখ করা হয়েছে। তার স্বামী পুলিশের কাছে অভিযোগে বলেছেন, গত ছয় মাস রাজস্থানের জয়পুর শহরে কাজ করে যে টাকা তিনি পাঠিয়েছেন তা বাজি ধরে হেরেছে রেণু। শেষে নিজেকে বাজি ধরে খেলতে গিয়েও হেরে যান তার স্ত্রী। তখন রেণু তাকে ফোন করে সব কিছু বলেন এবং জানান বাজির শর্ত অনুসারে তিনি বাড়ির মালিকের কাছে চলে যাচ্ছেন। ঘটনা শুনে জয়পুরের কাছ থেকে বাড়িতে আসেন রেণুর স্বামী এবং সন্তানদের দায়িত্ব নেওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেন। এদিকে তার স্বামীর দাবি, বাড়ির মালিকের কাছে চলে যাওয়ার পর রেণুর সঙ্গে যোগাযোগ করেছেন তিনি, চেষ্টা চালিয়েছেন বাড়িতে ফিরিয়ে আনতে, তবে তার স্ত্রী রেণু বাজির শর্তের প্রতি শ্রদ্ধাশীল তাই রাজি হননি তার অনুরোধে। নাগরিক, নিউজ ডেস্ক।